কিন্তু আমি ভুল না, আমি ভুল না। এনি কন্ডিশন, এনি সিচুয়েশন, কেউ আমায় ভুল প্রুফ করতে পারবে না, সেটা করা খুব টাফ। কারণ আমি ভুল কোনো পরিস্থিতি ছিলাম না, আজও না, ফিউচারেও থাকবো না, কারণ আমার নীতিটা অন্য, আমার আমার নীতিটা অন্য, ঠিক আছে, আর পাঁচটা মানুষের মতো না। তো হাত জোর করে বলবো, ব্যাপারগুলো নিজে থেকে তোমরা একটু পাল্টাও। হয়তো 500 জন দেখবে, 500 জন আরও 500 জনকে বলবে, 500 জন সেই 500 জন আরও 500 জনকে বলবে, এইভাবেই পড়ো বন্ধুরা। এখন বাজে ভোর 3টে, দাঁড়াও, কিন্তু আমরা আমরা সব প্যান্ডেল হপিং করে সব ঠাকুর দেখে কমপ্লিট করে নিয়েছি। এবার ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কী করবো? ভিন্ডি ভাজবো, ভিন্ডি। দেখো রাস্তায় কি ভিড়, গাড়ির জ্যাম, প্যান্ডেলে কত লাইন। এখন ভোর 3টে বাজে, বৃষ্টি আসছে, আকাশের অবস্থা প্রচণ্ড, মানে মেঘ ফেঘ পড়ে এসছে, এরকম ব্যাপার। ও দাঁড়াও, আমার বলে না গাড়ি চালিয়ে থেমে গেছে, তো আমি কি হচ্ছে বাজে হতো চারটা ধরে দিচ্ছি, প্রতিটা মানুষের মাথায় ভালোভাবে ভালোবেসে সংবিধানের আইনকে রেসপেক্ট করতে হবে, তাহলে এই দেখবে সমস্যাটা, সমস্যা বলো বা যেটাই বলো, অনেকটা কমে যাবে, অনেক 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 অনেক, ডেফিনেটলি সমস্যাই তো অনেকটা কমে যাবে। তো এই খেয়েছি, তো বলবো কি যে
মেনে মেনে না, কারণ অনেকে দেখছি অনেকে দেখছি যাচ্ছে মাথায় হেলমেট নেই, মাথায় হেলমেট নেই, খুব সেরেছে তারা। তো খুব সাজগোজ করে দেখলাম মাথায় হেলমেট হেলমেট নেই, তো স্টাইল হচ্ছে। কিন্তু আমার মনে হয় না যে আইনকে ফাঁকি দিয়ে কোনো স্টাইল কোনো আনন্দই আনন্দ সেটা। তো প্লিজ এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা যতজন দেখবে আজকের পর একটু 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 হলেও নিজের হলেও মনটাকে ঘুরিয়ে সংবিধানের আইনটাকে একটু ভালোবেসে রেসপেক্ট করো। কেমন বন্ধুরা, আর একটা কথা বলার দরকার ছিল, যেটা হলো সেটা হলো কেউ নেশা করে গাড়ি চালিও না। কারণ দেখো, তুমি হয়তো নেশা করে গাড়ি চালাচ্ছ, ঠিক আছে, তোমার তো একটা ক্ষতি হবেই, কিন্তু যে মানুষটা হয়তো নেশা করে গাড়ি চালাচ্ছে না তারও ক্ষতি হবে। তো কেউ দয়া করে নেশা করে গাড়ি চালিও না। তো আর যদি নেশা করতেই হয় সেটাতে আমি বারণ করবো না, নেশা করাতে নিশ্চয়ই করবে, কেন করবে না, পূজা আচ্ছা সবাই আনন্দ করে, ওটা বড় কথা না, কিন্তু করতে হলে সেটা নিজের নিয়ারেস্ট কোথাও বসে সব বন্ধু বান্ধব মিলে গল্প করতে করতে নিশ্চয়ই করবে, তাদের যাতে তোমাদেরকেও না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, একদম একদম করে, বা কোনো বন্ধুর বাড়িতে বা তোমার বাড়িতে বা কোনো বাড়ির কাছে পিঠে যেখানে সবাই মিলে বসে গল্প করতে করতে খেলে সেখান থেকে যাতে তোমাদের বাড়ির দূরত্বও না বেশি হয়, কাছেই হয়, যাতে আরামসে চলে যেতে পারো। কারণ তোমার দেখো একটা কথা বলি, আনন্দ মানে আনন্দের জন্যই তো এত কিছু, তো আনন্দটা তো কন্টিনিউ করতে হবে, তাই না? তো সেই জন্য হাত জোর করে বলছি, হাত জোর করে ক্ষমা চাইছি। প্রথমত আমি হাত জোর করে বলবো এরকম কাজ তোমরা করো না, কারণ আমার ভিডিওটা হয়তো খুব কম করে 500-400 মানুষ দেখবে, সেই 500 জন আরও 500 জনকে এই মেসেজটা দিতে পারবে, বা তাদের কেউ তারাও অন্য আরও 500 জনকে বলতে পারবে। তো পরিবর্তনটা এইভাবেই আসলে ভালো হয়, নিজের থেকে আনতে হবে। আমি যদি ভাবি পরিবর্তন আমার চেঞ্জ করবো না, তো তাহলে কারোর বাপের সাত দিনে আমাকে বদলাবার, তাই তো? তো সেটা ভালোবেসেই বদলানো দরকার, কারণ কালকেই একজন খুব ভালোই পুলিশ অফিসারের সাথে আমার হাজব্যান্ডের কথা হচ্ছিলো, কথার মধ্যে দিয়ে যেটা আমি বুঝলাম, ওরাও না ফেড আপ, মানে ওরাও তো মানুষ, ওরাও মানে ফেড আপ, মানে কোনো মানুষই কিছু মানছে না, হেলমেট ছাড়া চলে যাচ্ছে, বা তারপর দুমদাম গাড়ি নিয়ে সিগনাল মানছে না চলে যাচ্ছে, ওরাও এই ব্যাপারগুলোতে না ফেড আপ হয়ে গেছে, জানো তো, ওরাও তো মানুষ। যাই হোক, ও তো সেটাই বলবো, আর বলবো যে যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করো, কিন্তু আমি ভুল না, এনি কন্ডিশন এনি সিচুয়েশন কেউ আমায় ভুল প্রুফ করতে পারবে না, সেটা করা খুব টাফ, কারণ আমি ভুল কোনো পরিস্থিতি ছিলাম না, আজও না, ফিউচারেও থাকবো না, কারণ আমার নীতিটা অন্য, ঠিক আছে, আর 5টা মানুষের মতো না। তো ঠিক আছে, চলো, টাটা।